হ্যালো ফ্রেন্ডস বাংলার রান্নাবান্না চ্যানেলে আপনাদের অনেক স্বাগতম আজকে আমি বানাচ্ছি চিকেন দিয়ে খুবই সহজে একটা নতুন রকমের নাস্তা আমি বানাচ্ছি চিকেন স্যুপ এই স্যুপটা বানাতে খুবই অল্প সময়ে আর ঝটপট বানিয়ে নেওয়া যায় বাচ্চাদের খুব পছন্দের জিনিস তো চলুন শুরু করুই এখানে আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আমি কিছু সবজি এখানে আমি পটল নিয়েছি এগুলিকে আমি কুচি করে কেটে নিয়েছি আর পটল আমি দুটো নিয়েছি এখানে নিয়েছি লচিম এগুলিকেও কেটে নিয়েছি আর এখানে নিয়েছি চিকেন তো এগুলি বোনলেস এগুলিকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এখানে কয়েক কুশ রসুনকে থেতো করে নিয়েছি আর নিচে একটা আস্ত পেঁয়াজ এখন আমি কড়াইতে জল দিয়ে এগুলি সিদ্ধ হতে দিয়ে দেব প্রথমে আমি সবজিগুলিকে দিয়ে দিলাম তারপরে এগুলির সাথেই আমি চিকেনটাকেও দিয়ে দেব। যাতে করে সবগুলো আমার একই সাথে সিদ্ধ হয়ে যায় তারপর আমি থেতে করে রাখা রসুন আর পেঁয়াজটাকেও দিয়ে দিলাম আমি এখানে লচিম আর পটল নিয়েছি আপনি চাইলে রকমের সবজিও নিতে পারেন তারপর একটা ছোটো প্যাকেটে মেগি ছিল এটাও দিয়ে দিলাম এটা অপশনাল আপনি চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন তো মেগিটা দেওয়ার পরে এগুলিকে ভালো করে গুঁড়ো করে আমি মেগিটা দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন আমি ভালো করে এগুলি মিশিয়ে এখন সিদ্ধ হতে রেখে দেব পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত তারপর আমি আরেকটা বাটিতে তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম তারপর এটাতে আমি একটু সামান্য জল দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নেব তারপর দেখুন আমার এখানে চিকেনটা লচিম সবজিগুলি ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি কর্নফ্লাওয়ারগুলি দিয়ে এটাতে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেবো আরও দু থেকে তিন মিনিট পর্যন্ত এটাকে সিদ্ধ হতে দেবো আর দেখবো আমি একটা চিকেন উঠিয়ে দেখবো কি চিকেনটা ভালো করে সিদ্ধ হয়েছে কি না তো চিকেনটা আমার এখানে ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর সবজিগুলিও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে তো আমার চিকেন স্যুপটা খুব সহজে এবং ঝটপট বানিয়ে নিলাম এটাতে আমি লঙ্কা ইউজ করে নিই আপনি চাইলে এখানে লঙ্কা দিতে পারেন তো আমি এখানে একটু সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো গোলমরিচের গুঁড়োটা কিন্তু অপশনাল আপনি চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন তো আমি এখানে অল্প একটু সামান্য গোলমরিচের গুঁড়ো দিলাম তারপর এটাতে ভালো করে নেড়ে চেড়ে আরও দুই মিনিট পর্যন্ত এটাও উপরে রেখে দেব চুলার উপরে এটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার আগে একটা মেগির মশলা দিয়ে এটা এটা স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিলাম তো এটাও অপশানাল আপনি চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন কিন্তু মশলাটা দিলে খেতে খুবই সুস্বাদু লাগে তো মেগির মশলাটা দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটা বাটিতে ঢেলে নেব চিকেন স্যুপ কিন্তু বাচ্চাদের খেতে খুবই সুস্বাদু লাগে খুবই দারুণ লাগে তো আমি এটা বানিয়ে আমার বাচ্চাগুলিকে খাওয়ালাম আপনিও এটা বানিয়ে আপনার বাচ্চাগুলিকে খাওয়াতে পারেন আর আমি এখানে স্যুপের ঝোলটা একটু কিন্তু কম রেখেছি আপনি চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন জলটা প্রথম অবস্থায় যদি আপনি জলটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু স্যুপটা আরও পাতলা হবে তো আমি এখানে পাতলা করে নিই বেশিকটা আপনি চাইলে একটু পাতলা করতে পারেন আর সবজি কিন্তু আপনি আমার মর মতো দিতে পারেন তো বন্ধুরা খুব সহজে আমি ঝটপট করে চিকেন স্যুপটা বানিয়ে নিলাম আপনাদের কাছে যদি আমার এই নতুন রকমের রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন সঙ্গে আইকনটা অবশ্যই প্রেস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা অবশ্যই প্রেস করবেন